এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের বন্দরের সাবদি গ্রামে তো কথা বলবো আরও একজন ফুল চাষির সাথে যার নাম হচ্ছে বাতেন কেমন আছেন আপনি আচ্ছা বাতেন ভাই আপনি যদি বলতেন এই যে আপনার ফুল বাগান আমরা দেখতে পাচ্ছি আপনি তো শুধু জারভেরা নয় অনেক ধরনের ফুল চাষ করে থাকেন এবং বেশ অনেক বছর ধরেই চাষ করে আসছেন তো সেক্ষেত্রে যদি বলতেন এই যে আপনি ফুল চাষ করছেন এর শুরুর গল্পটা আপনি ঠিক কত বছর আগে থেকে ফুল চাষ শুরু করলেন এবং অন্যান্য সবজি কিংবা ফসল থেকে কেনই মনে হলো যে এই ফুল চাষ করা উচিত কিংবা দরকার আমি আগে সবজি চাষ করতাম প্রায় 20 বছর আগে থেকে আমি ফুল চাষ করি প্রায় 25 বছর আগে থেকে 25 বছর আগে তখন আমি বাজারে কিছু আমার বাড়ির পাশে কিছু গাদা ফুলের চারা ছিল চারা হওয়ার পরে এই 100 গাদা ফুল ওই সময় বিক্রি করে নেছিলাম এটা হলো আপনার 95 sene 95 sene 95 তখন পরের বছর আমি দশ শতাংশ জায়গার ভিতরে গাঁদা ফুল গাঁদা ফুল লাগাই গাঁদা ফুল লাগানোর পরে অনেক টাকা প্রায় ওই সময় বিশ হাজার টাকার আমদানি করি

টাউনের কিছু খোলা পান এলাকায় যারা টাকা পয়সা আছে ওনার ছেলে মেয়ের আইয়া ফুল গাছ তুলে নিয়ে জায়গা ফুল গাছ তুলে নিয়ে জায়গা ফুল নিয়ে জায়গা কিছু করলে হুমকি ধুমকি দিলে যে ফুল নি জায়গা কি হইব ফুল গাছ সবাই নিবই তো এটা তৈলে আমাকে পড়াশোনা করি তোমরা একটা চার দোকানে গিয়া এক কাপ চা তোমরা খাও টাকা পা দেখি নিতে পারবা এটা তো চার মতো আমাকে একটা ব্যবসা তোমরা কেন ছিল মানে না তখন বিভিন্ন এলাকার লোকজনের লোক কৃষি অফিসার লোকের পরামর্শ করলাম লোকের নির্বিশ ওনারা বললো যে আপনারা সংগঠন তৈরি করেন তখন থানা পর্যায়ে জেলা পর্যায়ে সবাই আসব যদি কোনো গাছপালা করে তুলে আপনাকে এটা সহযোগিতা করবে প্লাস সাথে সাথে অ্যাকশন এই এইগুলো সংগঠন করি সংগঠন করার পরে আমার এলাকায় যারা আছে সহকর্মী সবাই আমার হেরা ভোট দিয়া এরা আমার আপনার বন্দর উপজেলা কল চাষ ব্যবসায়ী সভাপতি হিসেবে আমার নিয়োগ দেয় সভাপতি পদ থাকেন থাকলে আমি করার পরে আপনার ইন্ডিয়াতে যারবার ফুল না বিক্রি করি আমাকে একটা বাগান করি এলাকা বাগান করলে এটা যেহেতু ব্যবসা ভালো দেখি কি পর্যায়ে দেখা যায় তখন বাগান শুরু করলাম আপনার দুই হাজার দুই হাজার ষোলো সালে যারবারা বাগান যে গেলেন যাওয়ার পরে দেখলাম যে না এটার ব্যবসা খুবই ভালো ব্যবসা ভালো খরচ গেল ব্যবসা ভালো এই যে কলা মানে সামনের দিকে আরো চিন্তা ভাবনা আছে আরো দু বাগান করণের গোলাপ লিলি এটা চিন্তা ভাবনা আছে আর এলাকায় যারা চাষ করে ছোট কারো ওনাদেরকে বলতাছি যে আপনারা চাষ বাড়ান ব্যাপক পরিমাণে বাড়ান ব্যাংক ট্যাং যদি কোনো সহযোগিতা লাগে এইটা আমরা সহযোগিতা সবাই মিলিতভাবে কর্ম বা সংগঠন তো আপনাকে লাগে আচ্ছা বাদন ভাই এই যে আপনি মোটামুটি দশ শতাংশ জায়গা শুরু করেছিলেন ফুলের চাষ তাও যদি আরো ছোট করে বলি মাত্র দুশো টাকার বিনিময়ে অর্থাৎ দুশো টাকা ইনকাম করেছিলেন বাড়ির আঙিনার গাঁদা ফুল দিয়ে তখন থেকেই শুরু আপনার উনিশশো পঁচানব্বই সাল তো এখন হচ্ছে দু হাজার বিশ সাল তো আপনার এখন কতটুকু জমি রয়েছে এবং সেখানে আপনি কি পরিমাণ ফুল আবাদ করছেন এখন আমার তিরিশ বিঘা রুপে আছে ফুল চাষ তিরিশ বিঘা তিরিশ বিঘা সম্পূর্ণ কি আপনার নিজের জমি না সম্পূর্ণ নিজের না আমার পাঁচ ছয় বিঘা নিজস্ব আর সব হইলো বাড়া লিজ নেওয়া লিজ নেওয়া জমি এটার মধ্যে যেন আজকে আপনার গাঁদা আমগেন্দা ধুলন চাপা তারপরে আছে কি আপনার ক্যালেন্ডুলা ওয়েস্টার গাদা, চেরি জিপসি জিপসি আমগেন্দা আরো অনেক রকম ফুল আছে আপনার যার বাড়া আর কি এই গেলোডিয়াস কোন থাকবে না আপনি তো প্রায় তিরিশ বিঘা জমিতে ফুল চাষ করছেন তো মোটামুটি একটা ইনকাম কেমন আসে বাৎসরিক ইনকাম ভাই সাধারণ একটা ব্যবসা মোটামুটি ভাবে করতেছি করার পর দেখা গেছে বছর শেষে আপনার কারিগর স্টাফ কর্মচারী বিল সম্পূর্ণ জমি ভাড়া আপনার দেখা গেছে বছরে বিশ পঁচিশ লাখ টাকা থাকে একটা জায়গা টাকা করি করতে আস্তে বছর জায়গা কিনি একসময় তো জায়গা ছিল না আমি তো প্রথমে বলছি পাঁচানব্বই সনে আমার অবস্থানটা যেহেতু আমি সবজি করতাম আপনার দুইশো টাকা ফুল প্রথম বিক্রি করলাম বিক্রি করার পরেই আমি ওই বছরে বিশ টাকা বিক্রি করলাম বিক্রি করার পর তার বছর পরের বছর বিশত হয়ে জাগাত করি এই থেকে আমি আস্তে আস্তে এই পর্যন্ত এত পর্যন্ত আইছি এখন আমার নিজের একটা পিক আপ আছে এটা দিয়ে আমার এলাকায় যে ফুল টুলগুলো হয় এগুলো আপনার মার্কেটে সাহাবাগে নিয়ে যায় আর বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় এটা পাঠাই যেন এই সে দিতে পারি এলাকার লোকেরা তো আপনি দুশো টাকার ফুল বিক্রি করতে শুরু করলেন তো এখন আপনি বছরে কত লক্ষ টাকার ফুল বিক্রি করেন এখন বছরে মনে করেন ভালো হইলে এই তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ফুল বিক্রি করা যায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ফুল বিক্রি করা যায় তো বাতন ভাই আপনি যদি সব দিক মিলিয়ে বলতেন যে আসলে ফুল চাষে ভবিষ্যৎটি কেমন আছে না ফুল ফুল চাষে ভবিষ্যৎ ভালো কিন্তু একটা কথা হইল আমরা যে পজিশন ছিলাম যদি এখন আপনারা প্লাস্টিকের ফুলটার ব্যাপার যদি আপনারা একটু উদ্যোগ নিতেন প্লাস্টিকের ফুলটা এটা বাংলাদেশের বাইরে বাইরেতে বাংলাদেশে না আনা যেত তাহলে দেশে আরও ব্যাপক পরিমাণ ফুল চাষ হইতো আমাকে জন্য ভালো হইত কিন্তু প্লাস্টিকের কারণে আমরা মায়ের খেয়ে যাচ্ছি বছর বছর এই অবস্থান আর কি প্লাস্টিক যদি আপনারা যদি চেষ্টা করেন প্লাস্টিকটা কিছু বন্ধ করে দিতে বা প্লাস্টিকের ফুলের যে এলসিডা সরকার যদি চিন্তা ভাবনা করে যে বাংলাদেশে যে ফুল চাষই আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রায় কয়েক হাজার হেক্টর জমিতে ফুল চাষ করা হয় আর আমাদের বন্দরে আপনার বারো হাজার লোক এই ফুল চাষের উপরে কর্মজীবী কর্মস্থানে কাজকর্ম করে এবং মহিলারা আছে মা বোন যারা আছে বা বাড়িতে অবসর সময় ওনারও এই ফুলগুলো গাইতে কেউই আপনার ওই ফ্রিজ কিনে টিভি কিনে কেউ ওই স্বর্ণ বানায় বিভিন্ন কাজকর্ম করে হেরও একটা ভালো একটা উৎসব এই ক্ষেত্রে আমাকে যদি প্লাস্টিক আমাকে বারবার আমরা আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও আমাকে কাছে আমাকে আবদার যদি প্লাস্টিকের ফুলটা হ্যাঁ এলসির পরিমাণটা বাড়াই দিত যে বাইরের ব্যবসা তো বন্ধ করা যাইবো না যে ওটার দামটা বাড়াই দিত এলসি তাহলে আমাদের জন্য অনেক উপকার হইতো পুরা দেশে যারা ফুল চাষির ভিতরে আপনার যুক্ত আছি সবার উপকার হইত এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবদার অনেক রিকুস উনি যদি আমাদের এই কাজটা করে আমাদের জন্য বিরাট ধরনের একটা উপকার হইব এবং দেশের সবার শুধু আমার না দেশের সবাই যত ফুল আছে সবার উপকার হইব এবং সবাই ভালো থাকতে পারবো আর স্টাফ কারিগর আমাদের যারা কাজকর্ম করে আমরা টাকা বেশি পাইলে ওনাদেরকে আমরা টাকা বাড়াই দিব আমাদের কোনো সমস্যা নাই এটা করলে আমাদের বিরাট উপকার প্রধানমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই